টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইঞ্জুরি কাটিয়ে আবারও বাংলাদেশ জাতীয় দলে ফিরে আসুক পেস ইউনিটের বড় শক্তি তাসকিন আহমেদ, এমনটাই প্রত্যাশা টাইগার ভক্তদের। তাসকিনের ইঞ্জুরি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে টিম ম্যানেজমেন্টের জন্য। শেষ পর্যন্ত তাসকিন খেলতে না পারলে হাসান মাহমুদ হবেন তার বিকল্প। টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য 18টি দেশ ইতিমধ্যে দল ঘোষণা করেছে। যে দুটি দেশ এখনও দল দেয়নি তার একটি বাংলাদেশ। টাইগার স্কোয়াড নিয়ে চলছে আলোচনা সমালোচনা। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি টোয়েন্টিতে তাসকিনের ইঞ্জুরির পর গল্পে নিয়েছে নতুন মোড়। কেমন হবে বাংলাদেশের বিশ্বকাপ দল, কে থাকবে দলে, কারি বা কপাল পুড়বে, এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। টাস্কিন এবং ইঞ্জুরি একে অপরের সাথে যেন জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। এই ইঞ্জুরির কারণেই 19 ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। এরপর শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড সিরিজেও দেখা যায়নি তাকে। এই ইঞ্জুরির থাবা থেকে বাঁচতে আপাতত খেলছেন না টেস্টও। এরপরও সিরিজের চতুর্থ টি টোয়েন্টিতে ফিল্ডিং করার সময় ডাইভ দিয়ে চার বাঁচাতে গিয়ে সেই ইঞ্জুরিতেই পড়েন তাসকিন। ম্যাচটি 5 রানে জিতলেও তাসকিনের ইঞ্জুরি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। যদি তাসকিনের কপাল পুড়ে তাহলে তার জায়গায় নেওয়া হবে কাকে, তানজিম সাকিব নাকি হাসান মাহমুদ? বিসিপির সূত্র মতে তাসকিনের ইঞ্জুরি থেকে সেরে উঠতে 3 সপ্তাহের মতো সময় লাগতে পারে, কিন্তু বিশ্বকাপ শুরু হতে সময় আছে 3 সপ্তাহও কম। কিন্তু জিম্বাবুয়ে সিরিজে তাসকিনের পারফরমেন্সে পেস ইউনিটের ট্রাম্প কার্ড নিঃসন্দেহে তাসকিন। 4 ম্যাচে নিয়েছেন 8 উইকেট, শেষ ম্যাচে তার অনুপস্থিতি, ফলাফল বাংলাদেশের হার। তাই ভক্তরাও চায় তাসকিন ফিরে আসুক। তাসকিন দলে আসা দরকার, তাসকিন অনেক ভালো বোলার। তাসকিন দলে থাকাটা খুবই জরুরি, কারণ তাসকিন যদি দলে থাকে তাহলে বাংলাদেশের খেলা আরও ভালো হবে। টি টোয়েন্টি বিশ্বকাপে তাসকিন থাকা অনেক খুবই ইম্পর্টেন্ট। তাসকিন যদি বাংলাদেশ দল থাকলে বাংলাদেশটা আরও একটু ভালো করতে পারত। আমি আশা করি তাসকিন যদি আবার ফিরে আসে বাংলাদেশ আরও ভালো করবে। যদি তাসকিনকে দলে রাখা হয় তাহলে বিশ্বকাপে প্রথম ম্যাচের জন্য ব্যাকআপ পেসার হিসেবে দলে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে তানজিম সাকিব অথবা হাসান মাহমুদের। সেক্ষেত্রে কপাল পুড়তে পারে টাইগার স্পিনার তানভীর ইসলামের। পেশাদার কেরিয়ার শুরুর পর থেকেই ইঞ্জুরিতে জর্জরিত তাসকিন আহমেদ। গত ওয়ানডে বিশ্বকাপে চোট পাওয়ার পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটিই ছিল তার আন্তর্জাতিক প্রথম অ্যাসাইনমেন্ট, যেখানে বল হাতে দাপট দেখিয়েছেন তাসকিন। তাই তো ভক্তদের মতো সবারই প্রত্যাশা বাংলাদেশ জাতীয় দলে ফিরে আসুক তাসকিন। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।